নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার যে চার রাশির 100% অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই চারটি রাশির বিষয়ে আমি আলোচনা করব। অনেকে অধীর আগ্রহে থাকেন যে কৌশিকদা কখন রাশির নাম, টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা বলবে। দেখুন, শুধুমাত্র এটা শোনার জন্যই শুধু আপনারা ভিডিও দেখবেন না, কারণ যদি আপনারা কেটে 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 ভিডিওটি দেখেন কি না, অনেক কিছু হয়তো আপনার অজানা থেকে যাবে। এই ভিডিওটিতে আমি গুরুত্বপূর্ণ আমি কিন্তু আলোচনা করি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। আমি চার রাশির কথা বলছি, হয়তো 12টি রাশির মধ্যে আপনার রাশির নাম থাকতে পারে, তারপরে আপনি একটা লটারির টিকিট কেটে নেবেন, ভাববেন যে অর্থপ্রাপ্তি ঘটবে, এমনটি নয়। আমি অর্থপ্রাপ্তির যোগ বলছি, তার মানে শুধুমাত্র যে লটারি থেকে আসবে এটা নয়, যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু আপনার হতে কিন্তু পারে। আর যারা লটারি কাটার একান্তই একটা আগ্রহ রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো, সেই জন্য আমি টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময়টা দিই, যাদের খুবই আগ্রহ। অবশ্যই আপনারা একটি কাজ করুন, আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখাটা একবার হলো বিচার বিশ্লেষণ করে নিন, কারণ আমি রাশিগুলোর নাম বলবো, এই রাশিগুলোর সাথে আপনার সেম রাশি মিলে যাবে, আপনি মোটা অ্যামাউন্টের টিকিট কেটে বসবেন। আপনার ভাগ্যে যদি থাকে হয়তো হবে, আবার ভাগ্যে না থাকলে আপনার সেই টাকাটা পুরোপুরি লোকসান কিন্তু চলে যাবে, তাই আপনারা একবার দেখিয়ে নিন। আর যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা সরাসরি রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিতরূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। এবং সর্বোপরি এটা আমাদের ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন। আমি বারবার বলি, ব্যক্তিগত জন্মছককে যতক্ষণ না সংস্কার না করেছেন, হস্তরেখাটা যতক্ষণ না দেখেছেন, ততক্ষণ কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু আপনার জীবনে ঘটবে না, কারণ সময় একটা রয়েছে, সময়টা বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমি রাশির নামগুলো একে একে বলে দিচ্ছি, রাশিভিত্তির সময় এবং টার্গেট নাম্বার বলে দিচ্ছি, কিন্তু ভিডিওটি আপনারা একবার না 10 বার শুনুন। আপনাদের জন্যই কিন্তু আমি এই ভিডিওটি প্রতিদিন নিয়ে আসি, যাতে যারা প্রতিনিয়ত অর্থ নষ্ট করছেন, আপনারা কাছে আমার হাত জোর করে অনুরোধ, আপনারা দাদা বলুন, আমাকে বন্ধু বলুন, আপনারা যেটা আপনাদের মনে হয়, কৌশিকদা আপনারা প্রত্যেকেই বলেন, একটি অনুরোধ, আপনারা টিকিট কেটে অর্থ অপচয় করবেন না। দেখুন, অর্থপ্রাপ্তির যোগ যে কোনো দিক থেকে কিন্তু হতে পারে, যদি আপনার ভাগ্যে থাকে। এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ থাকে, কারো কারো ক্ষেত্রে আগে থাকে, কারো কারো ক্ষেত্রে দেরিতে থাকে। এবার আপনার ক্ষেত্রে কখন রয়েছে, এবং যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। এই জন্মছককে যদি আপনারা সংস্কার করেন কি না, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, জীবনে সমস্যা রয়েছে, সমাধানের পথও কিন্তু রয়েছে, শুধুমাত্র সমস্যা নিয়ে বসে থাকলে কিন্তু হবে না,
সমাধানের পথটাও কিন্তু দেখতে কিন্তু হবে। আপনি প্রতিনিয়ত টিকিট কাটছেন, ভাগ্য পরীক্ষা করছেন, কিন্তু হচ্ছে না। হোয়াই, কেন হচ্ছে না? এটার জন্য আপনাকে ভাগ্যভাবকে এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে রাহু রক্ষা কবচ আপনাদেরকে পরিধান করতে হবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ। চার রাশির কথা আমি বলবো। প্রথম রাশি আগামীকালের জন্য সৌভাগ্যশালী রাশি, সেই রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 8 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 9:15 থেকে 10:35 পর্যন্ত টাইমটা শুভ। দ্বিতীয় রাশি আপনার মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার 2 এবং 8। আপনাদের যে শুভ সময় সকাল 10:21 থেকে শুরু করে 11:12 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 5 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 11:31 থেকে 12:54 পর্যন্ত টাইমটা শুভ। অন্তিম এবং শেষ রাশি, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার 4 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 10:15 থেকে আপনার 11:12 পর্যন্ত। এই যে সময়গুলো দিচ্ছি কি না, এই সময়গুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। রাশিভিত্তিক শুভ সময়, রাশিভিত্তিক টার্গেট নাম্বার। এবং আবার বলছি, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। সেম রাশির নাম থাকলেই যে আপনাকে লটারি কাটতে হবে এমনটি না, কারণ একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু দশা মহাদশা, গ্রহের গোচর, সমস্ত কিছু কিন্তু আলাদা। এই যে আমি যেটা বলছি না, প্রতিদিন একটা ইন জেনারেল আপনাদেরকে বলছি, যদি আপনার গাঢ় যোগ থাকে কি না, আপনার নিশ্চিতরূপে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, ভিডিওগুলো আপনারা দেখছেন, অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলে সুস্থ থাকুন, নমস্কার।